7 স্টুডেন্ট বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমাদের পাঠ পান্থজন কবি শামসুর রহমানের লেখা পান্থজন কবিতাটি আশা করি তোমরা পড়েছো আমি আজকে তোমাদেরকে সেটা নিয়ে ব্যাখ্যা করব কবিতার নামকরণ সব নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করি কবি শামসুর রহমান বাংলা সাহিত্যে একটি অনবদ্য নাম কবি শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন শামসুর রহমানের পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমেনা বেগম কবি শামসুর রহমান ছোটবেলা থেকেই লেখালেখি এবং বিভিন্ন ধরনের গল্প তিনি লিখতে ভালোবাসতেন তার সাথে সাথে পড়তেও ভালোবাসতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন অর্থাৎ গ্র্যাজুয়েট হন পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতা পেশায় নিজেকে যুক্ত করেন এবং 1957 সালের দৈনিক মর্নিং নিউজ পেপারে তিনি সহ সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন অর্থাৎ তার জীবনের শুরুটা করেছেন সম্পাদকতার মধ্যে দিয়ে কিন্তু কবিতা গল্প বাংলা ভাষার প্রতি তার বিশেষ ভালোবাসা এই সবকিছুর মধ্যে দিয়ে তিনি বাংলা ভাষাকে কখন যে আপন করেছেন সেটা কিন্তু বোঝা যায়নি কিন্তু পরবর্তী সময়ে তিনি বাংলা ভাষার সাহিত্যের সাহিত্য নিয়ে তিনি লেখালেখি শুরু করেন তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি যেমন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বিধ্বস্ত নীলিমা দুঃসময়ে মুখোমুখি ইত্যাদি এছাড়া তিনি বিভিন্ন কবিতা লিখেছেন তিনি বাংলা ভাষা নিয়ে সমালোচনা তার সমালোচনার কিছু বই আছে বাংলা ভাষা সাহিত্যের উপরে তিনি বাংলা ভাষায় তার অবদানের জন্য কবি শামসুর রহমানকে বাংলা একাডেমি পুরস্কার ও জীবনানন্দ পুরস্কারে ভূষিত করা হয় কবি শামসুর রহমানের এই তার বাংলা ভাষার প্রতি তার যে অনবদ্য অবদান তার জন্য বাঙালি এবং বাংলা সাহিত্য তাকে চিরকাল মনে রাখবে কবি শামসুর রহমান 2006 সালের 17 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের ঢাকা শহরে এবার আমরা তার লেখা আজকের এই কবিতা পান্থজন এই কবিতাটি আমরা পাঠ করব তারপর কবিতা বিষয়বস্তু নিয়ে নামকরণ নিয়ে আলোচনা করব এবার আমরা কবিতাটি একটু পাঠ করব পান্থজন কবি শামসুর রহমান বহু পথ হেঁটে ওরা পাঁচজন গধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি সুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি বৌদ্ধ হিনজান এবং তৃতীয় জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ প্রতীক করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আরশে আমি তো মুসলমান পঞ্চম প্রতীক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে আমি মানব সন্তান কবিতাটি আমরা পাঠ করেছি এবার কবিতার প্রত্যেকটি লাইনে কি বলছে তোমরা জেনে নি বলছে প্রথমে বলছে যে বহু পথ হেঁটে ওরা পাঁচজন এখানে কবি একটা সুন্দর প্রতীকের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন কবিতার মূল বিষয়টিকে বহু পথ মানে অনেকটা পথ হেঁটে এসেছে পাঁচজন হেঁটে আসছে এখানে প্রথমে বলে রাখি পান্থজন কথাটির অর্থ কিন্তু পথিক পান্থজন কথাটির অর্থ হচ্ছে পথিক হ্যাঁ তো সেই পথিক পাঁচজন যারা হেঁটে আসছে এসেছে গোধূলি বেলা মানে সূর্য অস্ত যাবে এমন সময় গোধূলি হয় সেই সময় এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে একটা পুরনো গাছের তলায়
তারা নিজেদের ক্লান্তি, সারাদিনের হাঁটা পথের যে ক্লান্তি সেটাকে মুছে নেওয়ার জন্য বা সেটাকে সেই ক্লান্তিটাকে দূর করবার জন্য তারা সেই গাছের নিচে বসে। গাছের ওপরের একটি পাখি সুদায় তখন তাদেরকে জিজ্ঞেস করে, সুদানো মানে জিজ্ঞেস করা, যে বলতো তোমরা কারা। পাখিটি কৌতূহলে বসে তাদের জিজ্ঞেস করে এই কথাটি যে তোমরা কারা, সত্যি তো মানুষের কি পরিচয় সেটাই জানতে চাইছে পাখিটি। প্রশ্ন শুনে ওই পান্থজন অর্থাৎ পথিকদের মধ্যে ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, অর্থাৎ নিজের বোধ, নিজের নিজের মানসিকতা, নিজের বোধ, নিজের বিশ্বাস, এই এর প্রতি ঝুঁকে পড়ে প্রথমজন বলে, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান, অর্থাৎ আমি হিন্দু। এবার দ্বিতীয় জন ঠিক একইভাবে একই পথ অনুসরণ করে কি বলছে, সে একই ওই হিন্দুকে হিন্দুবাদীকে অনুসরণ করে সে কি বলছে। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, খুব ধীর ভাবে সে বলে, আমি বৌদ্ধ হিনজান, অর্থাৎ আমি বৌদ্ধিস্ট, আমি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, আমি বৌদ্ধিস্ট। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। এবং তিন নম্বর যিনি, তিনি খুব বিনীতভাবে বলেন, আমি একজন নিষ্ঠাবান খ্রিস্টান, অর্থাৎ আমি খ্রিস্ট ধর্মাবলম্বী, আমি যীশু খ্রিস্টের ধর্মকে অবলম্বন করেছি, আমি খ্রিস্টান। চতুর্থ প্রতীক, সে এদের দেখা দেখি সেও বলে যে আমার ইমান ইমান করেছি অর্পণ, আমি খোদার আরশে, আমি তো মুসলমান। চতুর্থ প্রতীক কি বলছে, যে আমার ইমান অর্থাৎ আমার ধর্ম বা আমার বিশ্বাস বা আমার বিবেক সেগুলো আমি সবই অর্পণ করেছি খোদা, অর্থাৎ সেই ঈশ্বর, সেই আল্লাহর কাছে, খোদার আরশে, খোদার নিকটে, ফলে আমি তো মুসলমান, অর্থাৎ আমি মুসলমান ধর্মাবলম্বী, আমি ইসলাম ধর্মাবলম্বী, আমি মুসলমান। আর পঞ্চম যে জন অর্থাৎ পাঁচ নম্বর যিনি ছিল প্রতীক, সে খুব কৌতূহল বসে, সে এদের কথা শুনে খুব কৌতূহল বসে, একটা ছোট পতঙ্গ, একটা ছোট্ট পতঙ্গ অর্থাৎ ফড়িং জাতীয় বা এই জাতীয় কোনো পতঙ্গকে কুড়িয়ে নিয়ে বলে খুব স্মিত স্বরে, খুব আস্তে আস্তে স্মিত স্বরে বলে, আমি মানব সন্তান। অর্থাৎ পঞ্চম জন নিজেকে মানব সন্তান বলে পরিচয় দিয়েছে। সত্যি তো আমরা তো মানুষের মানুষ, সবার আগে আমরা মানুষ, আমরা মানবতার ধর্মে দীক্ষিত, আমরা মানব ধর্মে দীক্ষিত, আমরা মানুষ, আমাদের মধ্যে মান এবং হুঁশ আছে বলেই আমরা। তাহলে কবিতাটা আমরা পাঠ করলাম, কবিতার বিষয়বস্তুগুলো লাইন ধরে আমরা বিষয়বস্তু, তাহলে দেখছি যে মানুষের ধর্ম বিশ্বাসটাই কিন্তু মানুষের নিজের পরিচয় নয়, বা নিজের পরিচয় আমরা যখন দিই আমরা বলি অমুক ধর্মাবলম্বী অমুক, এটা নয়, ধর্ম আমার পরে, সবার আগে আমি মানুষ, আমি মানব জাতির একজন প্রতিনিধি, আমি মনুষ্যত্ব নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, মানব কুলে আমি জন্মগ্রহণ করেছি, এটাই আমার পরিচয়। অর্থাৎ এখানে যে কবি যে ব্যঙ্গ বা যে তির্যকতার মধ্যে দিয়ে কবিতাটির মূল বিষয়টিকে ব্যক্ত করার চেষ্টা করেন, যেখানে চারজন প্রতীক তাদের নিজস্ব বিশ্বাস এবং তাদের গোড়ামির পরিচয় দিয়েছেন, যে তারা কেউ হিন্দু, কেউ বৌদ্ধিস্ট, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কিন্তু পঞ্চম জন যে সে কিন্তু তথাকথিতভাবে বুদ্ধির পরিচয় দিয়েছেন এবং নিজের মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন, কারণ সে যে পরিচয়টা দিয়েছে সে যে মানব মানুষ এবং সে যে মনুষ্যকুলে তার জন্ম, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। অর্থাৎ পরিচয় হওয়া উচিত আমার, আমি যেখানে আমি যেটা যেতে জন্মগ্রহণ করেছি সেইটা, আমি কিন্তু আমার ধর্ম বা আমি কোন ধর্ম বিশ্বাসে বিশ্বাসী সেইটা আমার পরিচয় হওয়া উচিত নয়। এবং নামকরণের ক্ষেত্রেও, আমাদের জীবনের পথে চলার ক্ষেত্রেও আমরা কিন্তু এই যে নামকরণটা এখানে দেওয়া আছে পান্থজন, পান্থ কথাটির অর্থ কিন্তু পথিক, আমরা জীবনের পথে প্রত্যেকেই পথিক, আমরা জীবনের এই যে প্রেক্ষাপট বা জীবনের যে একটা আমাদের বলতে পারি যেটা রঙ্গমঞ্চ হিসেবে যদি ধরি, তাহলে এখানে কিন্তু আমরা প্রত্যেকেই একটা সময় পর সার্টেন টাইমের জন্য আসি এবং একটা সময় পর আমরা চলে যাব, অর্থাৎ জন্মিলে মরিতে হবে অমর কে কোথার হবে, এটা কিন্তু খুব ধ্রুব সত্য কথা। ফলে আমাদের এই জীবন পথের প্রতীক হয়ে আমাদের কিন্তু প্রত্যেকের যে জায়গাটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মানুষ বলে আমাদের নিজেদেরকে আগে পরিচয় দিতে হবে এবং মানুষের মতো কাজ করতে হবে, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে, মানুষকে সম্মান দেওয়ার মধ্যে দিয়ে এবং মানুষকে তার যথাযোগ্য সম্মান পাইয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের কিন্তু সেই মনুষ্যত্বের পরিচয় দিতে হবে এবং মানবতার জয়গানই আমাদের গাওয়া উচিত, কারণ মানুষই কিন্তু মানবতার জয়গান গায়, মনুষ্যত্বের জয়গান গায়, সেই কথাটাই কবি শামসুর রহমান তার কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছেন। এবং তাই কবিতার যে নামকরণ পান্থজন, সেই পান্থজন কথাটিও যথার্থভাবে, নামকরণটিও যথার্থভাবে সার্থক হয়েছে, কারণ সত্যি তো আমরা প্রত্যেকে জীবন পথের প্রতীক,
আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনের পথে চলতে হচ্ছে এবং আমরা চলমান, এবং চলতে চলতে আমাদের সেই যে পরিচয়টা আমরা ভুলে যাই, আমরা নিজেরা নিজেদেরকে ধর্মের এক একজন ধর্ম বিশ্বাসী করে গড়ে তুলি, কিন্তু আমরা কখনোই মানবতাবাদী বা মানব মনুষ্যত্বের অধিকারী হয়ে গড়ে তুলতে পারি না নিজেদেরকে। আমরা সেই কবি সেই জায়গাটার কথাই বলেছেন যে আমাদের সবার আগে নিজেদের মধ্যে মনুষ্যত্ব বোধকে গড়ে তুলতে হবে, এবং আমরা প্রত্যেকে যে মানুষ সেই বিশ্বাসটাই আমাদের মধ্যে রাখতে হবে, এবং মনুষ্যত্বের পরিচয় দিয়ে নিজেদের মানুষ বলে সকলের কাছে তুলে ধরতে হবে। এটাই কবি এই কবিতার মধ্যে দিয়ে এবং নামকরণের মধ্যে দিয়ে যথার্থভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং নামকরণটি যথার্থ অর্থে সার্থক বলে এখানে যথাযোগ্য হয়েছে। আমরা কবিতাটি যথাযথ কবিতার কবি পরিচিতি কবিতাটি পাঠ করলাম, কবিতার বিষয়বস্তু নামকরণ নিয়ে আলোচনা করলাম, এবং এরপর আমরা কবিতার মধ্যস্থিত কিছু শব্দার্থ, সেগুলো আমি তোমাদের লিখছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো শব্দার্থগুলি। প্রবীণ, বৃদ্ধ, প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ, পান্থ মানে হচ্ছে পথিক, প্রবীণ মানে বৃদ্ধ, পান্থ মানে হচ্ছে পথিক। ক্লান্তি, ক্লান্তি মানে হচ্ছে অবসাদ। আরশে, আরশে মানে হচ্ছে নিকটে, আরশে মানে হচ্ছে নিকটে। ইমান মানে হচ্ছে ধর্ম বিশ্বাস। তাহলে কি কি আমরা শব্দার্থ পেলাম এখান থেকে? প্রবীণ মানে বৃদ্ধ, পান্থ মানে পথিক, ক্লান্তি মানে অবসাদ, আরশে মানে নিকটে, ইমান মানে ধর্ম বিশ্বাস। আশা করি তোমরা শব্দার্থগুলি লিখে নিয়েছো, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু কবিতাটিও খুব ভালো করে পড়বে, কবিতা এবং কবিতার বিষয়বস্তু অবশ্যই পড়বে, কবিতাটি প্রত্যেকটা আমি যেভাবে বোঝালাম সে শুনবে, ভালো করে বুঝবে এবং কবিতাটি পড়বে। ধন্যবাদ।